তিনি বলেছেন আমাদের ঢাকা থেকে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ বাহি ট্রেনে যখন টিটি ছিল তখন ছাত্রছাত্রীদের ভাড়া নিত না এখন ট্রেনে টিটি নেই যদিও স্টেশনের লোক সবাইকে টিকিট কাটতে বলেন কিন্তু আমরা ছাত্রছাত্রীরা টিকিট কাটি না এক্ষেত্রে আমরা যারা ছাত্রছাত্রী আছি তারা কি গুণাগার হব প্রথম কথা হচ্ছে যে ছাত্রছাত্রীদের জন্য কি কি স্পেশাল ফ্যাসিলিটি এবং সুযোগ ট্রেন কর্তৃপক্ষ দিচ্ছে সেটা আমাদের ছাত্রছাত্রীদেরকে জানতে হবে এবং সেই ফ্যাসিলিটিগুলোই শুধু আমাদের ছাত্রছাত্রীরা অ্যাভেল করতে পারবে গ্রহণ করতে পারবে যদি তাদেরকে টিকিট ছাড়া ভ্রমণ করার অনুমতি দেয়া হয় তাহলে এটা তার জন্য যায়স কারণ ছাত্রছাত্রীদের জন্য বিশ্বের বহু দেশে বিভিন্ন ফ্যাসিলিটি রয়েছে আমাদের দেশেও হাফ টিকিট এটা বাসে রয়েছে আমি জানি না ট্রেনে কি ফুল ফ্রি কিনা আর যদি ফুল ফ্রি টিকেটের কোনো পারমিশন ট্রেন কর্তৃপক্ষ আমাদের ছাত্রছাত্রীকে না দিয়ে থাকে তাহলে আমরা বলবো অবশ্যই এটা একটা গর্হিত কাজ এবং অনৈতিক কাজ যেটা ছাত্রছাত্রীদের ক্যারেক্টার তাদের শিক্ষা এবং তাদের আচরণের সাথে একদমই মানানসই নয় অতএব ছাত্রছাত্রীরা আমরা মনে করি তারা যেমন আমাদের ভবিষ্যৎ অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অগ্রসর মানুষ ঠিক তেমনি তারা এ সমাজের সবচেয়ে সচেতন প্রজন্ম আমরা ভাবব এবং মনে করি তারা সেরকম সেক্ষেত্রে মানে এক্ষেত্রে তাদের কি ফ্যাসিলিটি আছে সেটা যেন তারা জেনে নেয় এবং যে ফ্যাসিলিটিগুলো তাদেরকে দেয়া হয়নি সেটা যেন গায়ের জোরে আমি ছাত্র সেই জন্যে কারণ অনেক ছাত্রকে আমরা দেখেছি এভাবে তারা ছাত্রের পরিচয় দিয়ে অন্যায়ভাবে কিছু সুযোগ সুবিধা পেতে চায় এটা অনৈতিক এটা সজত সম্মত নয় এবং শেষে যে প্রশ্ন করা হয়েছে আমরা কি গুণাগার হব হ্যাঁ অনৈতিক যে কোনো প্রচেষ্টা কেউ যদি গ্রহণ করে অথবা কেউ যদি সুযোগ গ্রহণ করে চেষ্টা তদবির করে অনৈতিক কিছু লাভ করার জন্যে তাহলে অবশ্যই গুণাগার হবে তাহলে আমি কনক্লুড করব যেটা তাদের জন্য দেওয়া হয়েছে তারা সে সব কিছু সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে আর যেটা দেওয়া হয়নি সেটা তাদের জন্য মোটেই গ্রহণ করাটা চাইজ হবে না বরং এই ধরনের অনৈতিক সুযোগ গ্রহণ করলে তারা গুণাগার হবে আল্লাহ তাদেরকে এবং আমাদেরকে ক্ষমা করুন এবং সঠিক পথ অবলম্বন করার তৌফিক দান করুন